তো ফাইনালি আসিগলা 21 জুলাই। তো 21 জুলাই নু 20 জুলাই 4টা কি 5টা এগ্রু স্টার্ট হব বোধে কোন জিও ফোন এক্সচেঞ্জ মনসুন। তো আপন মনে প্রশ্ন উঠত যে হ্যাঁ নেকি যা মোবাইল জেসের গোটে মোবাইল নেকি যা 500 টাকা দেওয়া গোটে নয় জিও ফোন নয় জিও সিম নেকি পলাই আসবা রই যাও বিদ্যারাণ ভিডিও শেষ পর্যন্ত দেখ। যদি শেষ পর্যন্ত ন দেখিকি জিও ফোন অর্ডার করে দৌছ পুরোনা মোবাইল দিয়ে নয় মোবাইল আনবা আশার তাহলে বহুত বড় ভুল করা যাচ্ছে। কারণ বুকিং তো করে দিয়ে 500 টাকা, কিন্তু আপনার জানিছেন যে টার্মস এন্ড কন্ডিশন কোণ আছে, কি প্রকার মোবাইল নিয়ে যাব না, এমনি খালি গোটে মোবাইল নিয়ে পড়ব, পয়সা দিও, যেমন পিকচর দেখুছ, মাই জিওরে রেজিস্ট্রেশন করো, নয় মোবাইল নিয়ে পড়ো। তো ভাই তোম বিদ্যারাণ ভিডিও প্লিজ শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত দেখুন কিছু জাঁপার। তো মু নন্দু, আপনার দেখছেন অলিফেস্ট চ্যানেল, তো চালু ভিডিও স্টার্ট করা। তো ফার্স্ট যদি দেখতে জিও মনসুন অফর আসলে 501 টাকা দিও, পুরোনা মোবাইল দিও, নয় মোবাইল নেই পড়ো। কিন্তু দেখুন কিসব অফর, ইলিজিবল ডিভাইসটা কোণ যাচ্ছে দেখুন। ফার্স্ট হচ্ছে মোবাইল পুরা ওয়েল কন্ডিশনর থাকা দরকার, ঠিকঠাক কাম করতে দরকার, না তার এলসিডি ড্যামেজ হয়েছিল, না কিছু স্পট হয়েছিল ডিসপ্লে, না কোণী মোবাইল কভর ফভর ভাঙি থাকে, না জরি পরি রবর পভর গুড়াই যেমন ব্যাটেরি পছাড়ু টাইট করে রাখতে, মানে সে মোবাইল কু অস্কার মিলবা দরকার, এমনি মোবাইল থাকে, সে মোবাইল সব মিউজিয়ম রহবা দরকার। তো সেপরি মোবাইল হবনি, না কোণী মোবাইল জড়াই থাকে, সে মোবাইল নিয়ে আসবেনি। আর যদি আপনার উপরে সফা সফা লেখা হয়েছে, যদি আপনার মোবাইল ওয়ার্কিং নথিব, মানে মোবাইল কাম করুনথিব, তাহলে আপনার ইলিজিবল নুহ যে মোবাইল আপনার দিয়েপারে। সে মোবাইল আপনার 2G 3G 4G যা বি হয়ে, আর গোটে কথা হচ্ছে সে মোবাইল কোণী সিম কার্ডর লক পড়ুনথিব, তা আপনার কেবল ব্যাটেরি আর চার্জর মোবাইল ঠিক থাকা দরকার। তো নেক্সট ফটো মু আপনার দেখছি পুরা ইন্টারেস্টিং জিনিস, তো এটা হচ্ছে বহুত দেখা দরকার, কারণ অল্প সময় ধরে বুঝাইবার চেষ্টা করছি। তো ফার্স্ট হচ্ছে হ্যান্ডসেট দেখুন, এমনি কিছু হয়েছিল, কভর ড্যামেজ হয়ে নথিব, কভর কিছু মিসিং হয়ে নথিব, কিংবা কোণী মোবাইল উপরে কোণী স্টিকর মারা হয়ে নথিব, কিপ্যাড এমনি কিছু হয়ে নথিব, বা গ্লাস তার এলসিডি ভাঙি নথিব। এটা হচ্ছে মোবাইল পুরা পুরা পিওর মোবাইল দরকার, ব্যাটেরি পুরা ঠিক কন্ডিশন রথিব, ব্যাটেরি ফুলি নথিব, গোটে মোবাইল ফুলিকি তা যেমন হয়ে ফাটব, হয়ে ফাটব, ছুঁলে ফাটব, এমনি ফুটে সেমি কিছু নথে। তো চার্জর মধ্যে কন্ডিশন ঠিক থাকা দরকার, ভাঙিলে চলবনি, মোবাইল চার্জর জড়িয়ে মধ্যে চলবনি, কিংবা মোবাইল চার্জর মা বাপ সব অলকা অলকা করেদেলে চলবনি। তো পুরাপুরি আপনার মোবাইল ওয়ার্ক ভাল কন্ডিশন থাকা দরকার, সেমিতি মোবাইল গোটে চাইনা সেট 200 টাকা কিনিকি নিয়ে যাও, নয় চার্জর ফাস্ট চার্জর দিয়ে দিও, 500 টাকা দিয়ে জিও ফোন নিয়ে আস, বাস মোবাইল আপনার চালু থাকা দরকার, সে কোণী বি কোম্পানির হয়ে থাও। তো বাস যদি ভিডিও হল, ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আপনার আশা বহু জনক আশা থাকবে যে মোবাইল গোটে পুরোনা মোবাইল আছে, নিয়ে গোটে নয় মোবাইল নিয়ে আসবি, যা জিও মোটর বহু উপকার কলা, কিন্তু উপকার করা পূর্ব পচারে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তাকে ভাল দেখি পড়ি যা দরকার, নহলে আপনার হইরাণ হবে। তো যদি কিছু হেল্প করতে তাহলে ভিডিও লাইক করো, আর যদি বেশি হেল্প করতে ভিডিও শেয়ার করো, শেয়ার করে দিও, শেয়ার করে দিও। তো রয়েছি, বাই।